আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তের আবহাওয়ার বড় খবর। নিম্নচাপে রাজ্যে দুর্যোগের সংখ্যা, কথায় কথায় সতর্কবার্তা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। তালিকায় রয়েছে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দীঘা থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে এই নিম্নচাপ, এর প্রভাব ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের প্রভাব ফেলবে। তবে কাল ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে মুখ ঘোরাবে এই নিম্নচাপ। তবে তার আগে উপকূলবর্তী এলাকাতে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বৃষ্টি হবে, তবে হালকা ও মাঝারি, বইতে পারে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামীকালও একইভাবে বৃষ্টি হবে, কলকাতাতেও বৃষ্টি হবে, কালো আকাশ মেঘলা থাকবে, তবে টানা বৃষ্টি হবে না। দীঘা, মন্দারমণি বা সাগরের দিকে বহু গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। জানা গেছে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার চিনাই নদীর বাঁধ ভেঙেছে, প্রায় 100 মিটার বাঁধ ভেঙেছে, এলাকায় নোনা জল ঢুকে গিয়েছে, কার্যত জলমগ্ন গোটা এলাকা। এদিকে আবারও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দীঘা মন্দারমণি উপকূলে জারি করা হলো সতর্কবার্তা। সপ্তাহতে ছুটির আনন্দ ভেসে দিল দুর্যোগের ভুগুটি, পর পর 3 দিন ছুটি থাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল অনেকেরই, কিন্তু বাংলার উপকূলে উপস্থিত নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা মন্দারমণি উপকূলবর্তী অঞ্চলে। জারি করা হয়েছে সতর্কবার্তাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রবিবার রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা মন্দারমণিতে, পাশাপাশি বাড়বে হাওয়ার গতিবেগ। সোমবার স্বাধীনতা দিবসের দিনেও দুর্যোগমুক্ত হবে না উপকূল, এদিন ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি চলবে ভারী থেকে মাঝারি বৃষ্টিও। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া সতর্কবার্তা জারি করা হলো সমুদ্র সৈকতে। রবিবার সকাল থেকে আকাশের মুখ বাড়, ছুটির দিনে দফায় দফায় বৃষ্টিতে ভিজল শহর, পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলও এই দিন।